ওবায়েদ আপনাকে ধন্যবাদ ওবায়েদ শাহবাগ চত্বরে যে আন্দোলন সেই আন্দোলন আজ দিয়ে দীর্ঘ 6 দিন পূরণ হলো এবং এখন যে আন্দোলন শুরু হয়েছিল যে প্রেক্ষাপটে সেই আন্দোলন কিন্তু এখনো চলছে ওবায়েদ এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে সবশেষ জেনেছি যে সরকার যে উদ্যোগ নিয়েছে অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী করার জন্য সেই বিষয়টি তারা ইতিবাচকভাবে নিয়েছেন তবে তারা বলছেন যে এটা শুধু এই ক্ষেত্রেই থাকবে না শুধুমাত্র আইন সংশোধন করলেই হবে না যারা রাজাকার এবং যারা 71 এর মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী তাদের কিন্তু সাজা নিশ্চিত করতে হবে আর এই সাজা নিশ্চিত করা না পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলবে ওবায়েদ শাহবাগ চত্বর থেকে এই ছিল আমার কাছে সাক্ষ্য